mouse, cause I'm an albatross. হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি কিছু টিপস নিয়ে আসছি, সেগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের শালিক পাখি পোষা মজা হবে। তো শুনুন, এই যে শালিক পাখি দেখতে পাচ্ছেন, এদেরকে কীভাবে বড় করিয়েছি আগের ভিডিওতে সেগুলো শুনেছেন, সেগুলো বলেছি। তো আজকের বিষয়ে বলবো যে ওদেরকে ছোটোবেলায় কীভাবে রাখতে হতো, কোথায় রাখতে হতো সেটা কিন্তু আমি এখনও বলিনি। তো যেহেতু কেউ পাখি এনে মানে কীভাবে রাখবেন সেটা জানতে হবে, তারপরে পাখি রাখতে হবে। তো ওদের যখন 7 দিন বয়স, তখন আমি কিসে রাখবো ভাবছি। তখন ভাবলাম সব থেকে বেটার হবে মাছের বাস্ক, শোলার যে বাস্কগুলো হয় তার ভিতরে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে কোনো জানি পোকা না হয়, পয় পরিষ্কার, সব সময় পয় পরিষ্কার থাকবে, কোনো রকম ওদের জানি কোনো ডিস্টার্ব না হয়। আর যদি পোকা হয় তাহলে কিন্তু পাখি মরে যাবে, পাখি মরবে না। কী করতে হবে, সোলার বাস্কে ওইখানে যদি একটা এক্সজাস্ট ফ্যান দিয়ে দেন, সবসময় চালাতে হবে না, ছোটো ফ্যানগুলো যে আছে